ডায়াবেটিস একদম ঘরে ঘরে আমরা তো দ্য সুইটেস্ট সুইটেস্ট পার্ট পার্ট অফ অফ ইন্ডিয়া মানে মানে ওয়ার্ল্ড বলা যেতে পারে ধরুন এই সাউথ ইস্ট এশিয়া স্পেশালি বাংলাদেশ কলকাতা বা এই অঞ্চলে আহ আপনারা হয়তো জানেন যে পৃথিবীর সবচেয়ে ভালো মিষ্টি পাওয়া যায় ঠিক আছে আর ডায়াবেটিস এর পরিসংখ্যান সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে বেশি ভারতবর্ষ কেন বাংলাদেশ বলুন সমস্ত জায়গায় সংখ্যা তো সত্যি খুব বেশি তো এই ডায়াবেটিস একটা হাইলি প্রিভেলেন্ট ডিসিজ ইন আওয়ার কান্ট্রি আর ডায়াবেটিস যাদের হয়েছে ডায়াবেটিস নেই এরকম ভাবাই তো মুশকিল মানে এমন ফ্যামিলি আজকাল পাওয়া যায় না যেখানে প্রায় ডায়াবেটিস নেই কোটি সংখ্যানভাবে ডায়াবেটিস এর মাত্রা এত বেড়েছে ভারতবর্ষে ডায়াবেটিসের সংখ্যা প্রায় এইটি টু মিলিয়ন ভাবা যায় এখন আমরা জানি যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য ডায়াবেটিস ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড তো এই ডায়াবেটিস যেহেতু এতটাই একটা জনস্বাস্থ্য সমস্যা একটা ব্যাপক হারে মানুষ ভোগে ডায়াবেটিস হলে আমাদের চুল থেকে নক অবধি প্রত্যেকটি কোষে তার সমস্যা ধীরে ধীরে আসতে শুরু করে বলে ডায়াবেটিস এটা সাইলেন্ট কিলার বলে কিন্তু আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিক রুগীটা কেন কিডনি সম্পর্কে সচেতন হবে কি তাদের হচ্ছে কিডনি সম্পর্কে সচেতন হওয়ার কারণটা কি কেন কি কি লক্ষণ দেখলে বুঝবেন একদিন ডায়াবেটিক রুগী যে তার কিডনিতে কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং তার ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ নেওয়া উচিত এটাই আজকে আমরা আলোচনা করব দেখুন ডায়াবেটিস তো আমরা সবাই জানি যে রক্তের সুগার একটা সার্টেন মাত্রার উপর বেটে গেলে আমরা তাকে ডায়াবেটিস করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এরা সবাই মিলে একটা ফাস্টিং ব্লাড সুগার লিমিট একটা পিপি ব্লাড সুগার লিমিট এবং এইচ বি এ ওয়ান মানে যেটা একটা তিন বছরে তিন মাসের কিউমুলেটিভ ব্লাড সুগার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় যে একটা অ্যাভারেজ ব্লাড সুগার লাস্ট তিন মাস কীরকম ছিল সেটা জানতে পারা যায় সেই তিনটের মাত্রাকে দিয়ে আমরা ডায়াবেটিসকে ডায়াগনোসিস করি আমরা জানি যে যদি কেউ রেগুলার এক্সারসাইজ করেন তার ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রপোর্শনেটলি ফাইবার ফ্যাট বা প্রোটিনের মাত্রা বাড়িয়ে যদি সব জিনিসটাকে কন্ট্রোল করেন তাহলে সুগারকে কন্ট্রোল করা যায় কিন্তু সুগার কন্ট্রোল হলেই কি ডায়াবেটিসের সব কমপ্লিকেশন অ্যাভয়েড করা যায় উত্তরটা কিন্তু ঠিক এখনো আমাদের কাছে সঠিক পরিষ্কার নয় এবং তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিডনি সমস্যা এবং ডায়াবেটিসের সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত দেখা গেছে যারা ডায়াবেটিসে ভুগছেন এরকম একশো জন ডায়াবেটিক রুগীকে যদি অ্যানালিস করা যায় বা লং টার্ম ফলো আপ করা যায় তাহলে রাফলি থার্টি টু ফর্টি পারসেন্ট অফ মানে ডায়াবেটিস আছে অনেকদিন ধরে এই ডায়াবেটিস ভালো সুগার কন্ট্রোল হওয়া সত্ত্বেও কিন্তু একটা সার্টেন ডিউরেশনের পর তার একটা কিডনি এফেক্ট করার কিছু প্রবণতা থাকে এবং এই ইফেক্টের প্রবণতাটা কত শতাংশ প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ ডায়াবেটিসের ডায়াবেটিক রুগীদের এই কিডনির সমস্যা দেখা দিতে পারে তাহলে আমরা করবোটাকে যদি কারো ডায়াবেটিস ধরা পড়ে তাহলে তার কি করা উচিত এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা প্রথমেই একটা জিনিস জানতে হবে যে এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এটা বহু অংশে প্রিভেন্ট করা সম্ভব যদি কিনা একজন ডায়াবেটিক রুগীর ব্লাড সুগার কন্ট্রোল খুব ভালো থাকে একজন ডায়াবেটিক রুগীর ব্লাড প্রেশার কন্ট্রোল খুব ভালো থাকে যদি তার এক্সপোজার টু মেডিকেশনস অর এনভারমেন্টাল টকসিনস যেগুলো আলটিমেটলি কিডনি প্রবলেম করে সেগুলো যদি না হয় প্লাস কিডনি ভালো রাখার জন্য তার ডায়েট যেরকম হওয়া উচিত তার রেগুলার এক্সারসাইজ রেজিন যেমন হওয়া উচিত তার সিম্প্যাথেটিক স্ট্রেস কমানোর জন্য যে প্র্যাকটিসগুলো করা উচিত সেগুলো যদি কেউ একজন ফলো করেন তাহলে হয়তো বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে বহু অংশে প্রিভেন্ট করা সম্ভব কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটা জেনেটিক ইনফ্লুয়েন্স থাকে দেখা গেছে যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রানস ইন জিনস মানে কি একজন বাড়িতে এরকম অনেক কি দেখা যায় যাদের ডায়াবেটিস আছে ত্রিশ বছর কিন্তু কিডনির কোনো সমস্যা হয়নি আবার এরকমও দেখা যায় যে ডায়াবেটিস ধরা পড়েছে তিন থেকে চার বছর কিন্তু খুব দ্রুত তার দেখা গেল কিডনির সমস্যা দেখা দিল হার্টের সমস্যা দেখা দিল চোখের সমস্যা দেখা দিল মানে অল মাইক্রোভাসকুলার মাইক্রোভাসকুলার কমপ্লিকেশন খুব দ্রুত আসতে শুরু করলো এর পেছনে কিছু জেনেটিক কারণ রয়েছে সেগুলো নিয়ে বিস্তর গবেষণা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে যে কি কি করলে পরে আলটিমেটলি এই কমপ্লিকেশন অ্যাভয়েড করা সম্ভব কিন্তু এনভায়রমেন্টাল ফ্যাক্টরস অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড ফ্যাক্টরস একটা খুব খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে বলেই আমার ধারণা যে প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টের আজকের এই আলোচনাটা শোনা উচিত এবং আমি যে বিষয়গুলো আজকে বলবো সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করা উচিত যাতে কিনা তারা ডায়াবেটিক নেপ্রোপ্যাথিকে প্রিভেন্ট করতে পারেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে আর্লি ডিটেক্ট করতে পারেন এবং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হলে তার কিছু অংশ কিন্তু রিভার্ট করা সম্ভব রিভার্সাল পসিবল আর যাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অলরেডি হয়ে হয়ে গেছে তাকে একটা কন্ট্রোলে রাখা সম্ভব তো এই জিনিসটা সম্পর্কে যেটা প্রথমেই বলা উচিত সেটা আগেও বললাম আবারও বলছি সেটা হচ্ছে দোজ আর সাফারিং ফ্রম ডায়াবেটিস তাদের প্রাইমারি প্রাইমারিস্টন প্রবলেম টার্গেট থাকা উচিত যে ব্লাড সুগার একদম যেন কন্ট্রোলের মধ্যে থাকে ব্লাড সুগার কন্ট্রোল মানে কি বোঝায় মানে আপনি ফাস্টিং ইন সুগার চেক করলেন কন্ট্রোল একদিন পিপি চেক করলেন কন্ট্রোল তাহলে কি ব্লাড সুগার কন্ট্রোল হয়ে গেল ফাস্টিং পিপি সাধারণত ভাবে একটা প্রোভ যেটা দিয়ে বোঝা যায় যে হ্যাঁ ব্লাড সুগারটা কন্ট্রোল আছে কিন্তু বেস্ট কন্ট্রোল অফ দ্য সুগার বুঝতে গেলে ফাস্টিং পিপি এবং তার সাথে এইচবি এ ওয়ান সি যাতে একটা কিউমিলিটি থ্রি মান্থস অ্যাভারেজ হিমোগ্লোবিন মানে অ্যাভারেজ ব্লাড সুগার কত আছে সেটা বোঝা যায় এই তিনটেই আন্ডার কন্ট্রোল থাকা দরকার এই তিনটে কন্ট্রোল করতে গেলে আমাদের ডায়েট লাইফস্টাইল এক্সারসাইজ রেজিম এই তিনটেকে অবশ্যই অ্যাড করতে হবে রিসেন্টলি আরও কিছু অ্যাডভান্স টুলস এসছে যেগুলো দিয়ে এই ব্লাড সুগার কন্ট্রোলকে আরও কন্ট্রোল করে আরও অ্যাক্টিভলি কন্ট্রোল করা সম্ভব এটাকে বলে সিজিএম সিজিএম মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং মানে কি এরকম অনেকেই হয় জানেন ফাস্টিংটা কন্ট্রোল পিপিটা কন্ট্রোল হয়তো বা রাতের দিকে সুগারটা খুব বাড়ছে বা ফাস্টিং কন্ট্রোল আফটার ব্রেকফাস্ট সুগারটা বাড়ছে ওষুধের প্রয়োজন ওষুধ হয়তো লাঞ্চের আগে খাচ্ছেন তারপর খেলেন তখন কন্ট্রোল অন অ্যান অ্যাভারেজ এইচ খুব একটা বাড়ছে না কিন্তু একটা দুটো স্পট শরীরে চব্বিশ ঘন্টায় থাকছে যখন একটা সুগারের পিকটা অ্যাবভ অ্যাভারেজ হচ্ছে এটাও কিন্তু ভালো না তো এইটাকে ডিটেক্ট করা যায় সিজিএম বলে একটা টেস্ট করে যেটাকে বলে কন্টিনিউয়াস গ্লুকোজ মন্ডিং ব্যাপারটা কি ছোট চিপ আমরা হাতে লাগিয়ে দিই সে ওই আমাদের যে টিস্যু মানে লিম্ফেটিক এরিয়ার গ্লুকোজকে কন্টিনিউয়াসলি প্রত্যেক এক মিনিট দেড় মিনিটে মারতে 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 একটা চার্ট তৈরি করে তার একটা সেন্সারের মধ্যে দিয়ে সে চারটা পাঠায় এবং সেটাকে অ্যালিসিস করে আমরা টোয়েন্টি ফোর ইনটু সেভেন জেগে থাকা ঘুমন্ত অবস্থার কখন ব্লাড সোভার কিরকম হচ্ছে

এই সব জিনিসটাকে একটু টাইটেড করে নেওয়া দরকার বা খাওয়ার ব্যাপারটাকে কিভাবে আমরা একটু অ্যাডজাস্ট করে নিতে পারি সিজিএম ট্রিমেন্ডাসলি হেল্পস ইন দ্য অ্যালোকেশন অফ ফুড অ্যান্ড ক্যালোরি ইন ডিফারেন্ট টাইম অ্যালোকেশন অফ ইউর মেডিকেশন অন ডিফারেন্ট টাইম ডিটেক্টিং হুইচ ড্রাগস ইজ ওয়ার্কিং হুইচ ইজ নট ওয়ার্কিং হুইচ ড্রাগ ইজ কম মেনটেন সুগার ফর সার্টেন পিরিয়ড অফ টাইম হুইচ ইজ নট সো এটা একটা লাইফ টাইম রিয়েল ডায়নামিক ডেটা আমাদের কাছে প্রেজেন্ট করে যেটা দিয়ে আমরা কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলকে অনেক বেশি তথ্য সম্ভব মানে তথ্যের উপর ভল করে অনেক বেটার কন্ট্রোল করতে পারে তো এটা একটা স্ট্র্যাটেজি এই টেকনোলজিটা এখন এসেছে এটা অ্যাডভান্টেজ আমার মনে হয় সবার নেওয়া অচল নেক্সট হল ব্লাড প্রেশার কন্ট্রোল ডায়াবেটিসের পাশাপাশি যদি ব্লাড প্রেশার থাকে তাহলে কিডনির অসুখ হওয়ার প্রবণতা অনেক অংশ বেড়ে যায় সো প্লিজ 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 ট্রাই টু ফোকাস অন কিপেড ব্লাড প্রেশার কন্ট্রোল ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য নিয়মিত ওষুধ খাওয়া ঝট করে ওষুধ বন্ধ না করে দেওয়া রেগুলার এক্সারসাইজ করা প্রাণায়াম করা তার পাশাপাশি ড্যাশ ডায়েট মানে লো সল্ট হাইলি অ্যান্টি অক্সিডেন্ট ডায়েট খাওয়া যেগুলো আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে এটা আমি আরেকটা আরেকটা ভিডিওতে এটা আরও ডিটেলসে বলবো তাহলে ব্লাড সুগার কন্ট্রোল হলো ব্লাড প্রেশার কন্ট্রোল হার্ড থার্ড অ্যান্ড ফোরমোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেগুলার এক্সারসাইজ আপনারা কি জানেন যে আমরা যদি রেগুলার থার্টি মিনিটস অফ ডেইলি যদি একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি তাহলে একজন ডায়াবেটিক পেশেন্টের ওভার এ পিরিয়ড এবং ব্লাড অসুস্থ হতে বাধ্য ব্লাড ভেসেলগুলো অসুস্থ হলে তার ইম্প্যাক্ট মেজর লার্জ অর্গানগুলোর মধ্যে পড়ে একটা খুব ইম্পর্টেন্ট অর্গান তার জন্য হচ্ছে কিডনি সেকেন্ড ইম্পর্টেন্ট অর্গান হচ্ছে হার্ট থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে লিভার ফোর্থ হচ্ছে আমাদের ব্রেন টিসু এন্টা সুতরাং যাদের ডায়াবেটিস আছে তাদের নিয়ম করে

সিঁড়ি দিয়ে উঠুন সিঁড়ি দিয়ে নামুন বাড়িতে এসে যদি দোতলায় আপনি থাকেন তাহলে সিঁড়ি দিয়ে দুবার তিনবার একবার উঠুন নামুন আবার উঠুন নামুন কিন্তু প্লিজ 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 ফিজিক্যালি অ্যাক্টিভ থাকুন কারণ আজকাল আমাদের যা দিনকাল পড়েছে সব কিছুতেই তো ইনঅ্যাক্টিভিটি ফোন উই আর ভেরি মাছ ইনঅ্যাক্টিভিটি ফোন ফ্যান রিমোটে চলছে টিভি তো রিমোট অনেককালেই হয়ে গেছে বাড়ি থেকে অফিস যাওয়া গাড়িতে সিঁড়ি থেকে ওপর থেকে নিচে নেওয়া লিফটে আমাদের অ্যাক্টিভিটি বলে কিছু নেই সুতরাং আমাদের ফোর্সফুলি নিজেদেরকে অ্যাক্টিভ থাকতে হবে বাঁচার স্বার্থে এটা খুব 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 গুরুত্বপূর্ণ প্লিজ এটা ফলো করুন নেক্সট ইম্পর্ট্যান্ট স্টেপ টু প্রিভেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ ডায়াবেটিক পেশেন্ট যাদের ঠিক ঠিক করে ঘুম হয় না তাদের ইনভেরিবলি কিডনির প্রবলেম হতে বাধ্য এবং এই ঘুমটা কেন লং টার্মে এই প্রবলেমটা হয় কেন জানেন আমরা যখন ঘুমোই তখন আমাদের একটা লকটালের ডিপ হয় ডিপ মানে ব্লাড প্রেশার রাতে ঘুমানোর সময় ন্যাচারালি দশ কুড়ি মিলিমিটারি প্রায় পাঁচ থেকে দশ মিলিমিটার অফ কম এই যে আট থেকে দশ ঘন্টা স্লিপের টাইমটাতে যখন আমাদের একটা লো সিম্পিক ড্রাইভার লো ব্লাড প্রেশার কন্ডিশনে আমরা থাকি সেটা আমাদের কিডনির গ্লোমিরোলাইস উপর চাপ সাংঘাতিক রকমভাবে কমে যায় কিডনির এর থেকে বড় রিল্যাক্সেশন কিছু হয় না আর ব্লাড প্রেশার বাড়লে প্রত্যেকটা হার্টবিট কিডনির কিডনি গিয়ে হিমোডাইনামিক ইনসাল্ট করতে থাকে সুতরাং এই স্লিপ যদি ভালো না হয় তাহলে একটা কন্টিনিউয়াস সিম্প্যাথেটিক স্ট্রেস কিডনির ওপর চলতে থাকে তার ইম্প্যাক্ট ডায়াবেটিক পেশেন্টদের দ্রুত কিডনি খারাপ হওয়া এছাড়া আরও অনেকগুলো কারণ রয়েছে আমরা জানি যে ঘুমলে আমাদের কিছু ব্রেন থেকে কিছু নিউরোসাইটোকাইন সিক্রেটেড হয় যারা এই কিডনির যা কিছু স্ট্রেস রিলেটেড ইঞ্জুরি হয় সেগুলোকে রিভার্ট করতে সাহায্য করে আর ঘুম যদি ঠিক করে না হয় তাহলে এই ইঞ্জুরিটা প্রোগ্রেস হতে শুরু করে সুতরাং আমাদের যেরকম ব্লাড সুগার কন্ট্রোল করা দরকার ব্লাড প্রেশার কন্ট্রোল করা দরকার রেগুলার এক্সারসাইজ করা দরকার ফোর্থ অ্যান্ড ফোরমোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো রাতে যেন সিক্স টু এইট আওয়ার্স একটা ডিপ স্লিপ হয় তার ব্যবস্থা করা উচিত এবার আপনি বলবেন যে স্যার আমার ঘুম তো বহুদিন হয় আমি তাহলে কি করে শুধুমাত্র আজকের এই ভিডিওটা শুনেই আমি কি করে ঘুমোতে পারবো বিশ্বাস করুন এই ঘুম যাতে ভালো হয় সেটার উপরে আমরা অনেকগুলো এর আগেও বেশ কতগুলো এপিসোড করেছি আমিও আবার একটু রিমাইন্ড করে দিচ্ছি সবাইকে ডিজিটাল ডিটক্সিফিকেশন খুব ইম্পর্টেন্ট রাতে শোয়ার দু ঘন্টা আগে থেকে মোবাইলের ডেটা টেটা বন্ধ করে দিন ঘুমোতে যাওয়ার আগে একটু ফিজিক্যাল এক্সারসাইজ করলে খুব ভালো মানে ধরুন ডিনার করার পর আধা ঘন্টা পর এক ঘন্টা পর আপনি দিয়ে তিন চারবার ওঠা নামা করুন একটু টায়ার্ডনেস আসবে ঘুমোতে ভালো আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কারো খুব বেশি থাকে তাদের ঘুম এটা ঘুমের জন্য খুব সহায়ক দেখবেন দিন যারা মাঠে মজুরে যারা কাজ করছে প্রচন্ড পরিশ্রম করেন সারাদিন আর রাস্তার ফুটপাতে চলন্ত গাড়ির আওয়াজ তার মধ্যেও মশা কামড়াচ্ছে একটা নোংরা পরিবেশ সেখানে লোকটা কিন্তু তিন দিন আগে ঘুমাচ্ছে এটা কেন হয় জানেন এদের এতটা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফিজিক্যাল স্ট্রেস করে বলে এরা যখন শুয়ে তখন ঘুমোতে পারে সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি কারো বেশি হয় বা ভালো থাকে ইট ইজ বোথ ওয়ে হেল্পফুল ফর কন্ট্রোলিং ডায়াবেটিস কিপিং কার্ডিওভাস্কুলার হেলথ অলসো ইট অ্যাডভাইসেস ফর দ্য স্লিপ এবার যারা হয়তো খুব বয়স কো নানান ধরনের প্রবলেম রয়েছে অস্টিওআর্থ্রাইটিস আছে হাঁটাচলা এক্সারসাইজ করা সম্ভব নয় তাদের জন্য আমাদের বেশ কিছু টেকনিকস রয়েছে আমরা যেমন যোগানিতাল একটা সেশন করাই এটা অ্যাভেলেবেল এনিবডি ক্যান গেট এ লাইসেন্স অফ প্র্যাকটিস ইন যোগানিদ্রা এবং সেই যোগানিদ্রাতে আমরা যে জিনিসটা শেখাই সেটা হচ্ছে খুব সহজে একটা মানুষ কি করে ঘুমোতে পারবে তার ব্যাপার আর তাতেও যদি না হয় নিদ্রাহীনতার জন্য কি কি করণীয় তার ব্যাপারে আমরা একটা ভিডিও করেছি তার একবার শুনুন আপনাদেরকে বলছি খুব কাজের জিনিস তাতেও যদি না হয় তখন কিছু নমিনাল স্লিপিং পিল অবশ্যই আমাদের একটা পিরিয়ডিক অল্প সময়ের জন্য দরকার কিন্তু আমার ধারণা বেশ কিছু যে টেকনিক্স গুলো আমরা আমাদের এই আগেও ভিডিওতে বলেছি সেগুলো প্র্যাকটিস করলে না অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট যাদের ঘুমের প্রবলেম নেই তাদের ঘুমের ওষুধ ছাড়াই তাদের কিন্তু ভালো করে ঘুমানো সম্ভব কিন্তু ঘুমের ওষুধ নিয়ে হোক বা না নিয়ে হোক অ্যাটলিস্ট সিক্স টু এইট আওয়ার স্লিপ ইস নেসেসারি টু কিপ অ্যান্ড প্রোটেক্ট ইউর কিডনি ইন এ বেটার ফর্ম ঘুম গেল এরপর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যদি কিডনিকে ভালো রাখতে হয় আমাদের ডায়েট অ্যান্ড নিউট্রিশন ডায়েট অ্যান্ড নিউট্রিশন এটা খুবই একটা স্পেশালাইজড এরিয়া আমি রেকমেন্ড করব যারা ভুগছেন তাদের অবশ্যই একজন স্পেশালাইজড নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে পিরিয়ডিক্যালি আপনার ডায়েট চার্ট রিভিউ করিয়ে কি পরিস্থিতিতে আপনি আছেন সেগুলো সব ফলো করা এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এটা ফলো করলে আমরা ডায়েটে যদি প্রচুর পরিমাণে ব্যালেন্সড নিউট্রিয়েন্ট অ্যান্টিঅক্সিডেন্টস গ্রিনস ফাইবার্স এগুলো সব ঠিকঠাক করে প্রয়োগ করতে পারি তাহলে কিডনির উপর যে ডায়াবেটিসের ইম্প্যাক্টকে কমানোর অনেকগুলো চান্স রয়েছে সেগুলো কিন্তু করা সম্ভব এই ব্যাপার একটা বিষয় আমি বলে রাখতে চাই মানে কনস্টিপেশন অ্যান্ড দ্য লং স্ট্যান্ডিং কিডনি ইস্যুজ নিয়ে কিছু কাজকর্ম হচ্ছে বিভিন্ন গবেষণা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের একটা কনস্টিপেশন একটা বিগ প্রবলেম খেয়াল রাখা উচিত যাতে কোষ্ঠকাঠিন্য না হয় তার জন্য আমাদের একটা নির্দিষ্ট ভিডিও আছে আপনি আমি রেকমেন্ড করবো যে আপনারা একটু প্লিজ যারা এই চ্যানেলে নতুন আজকে এসেছেন বা সাবস্ক্রাইব করছেন একটু খুঁজে নিয়ে কষ্ট উপর আমরা যে জিনিসটা ডিসকাস করেছি সেটা আরেকবার শুনুন দ্যাট ইজ ভেরি ভেরি হেল্পফুল যদি ডায়াবেটিক পেশেন্টের কষ্ট কাঠিন্য না থাকে দ্যাট ইজ এ মাল্টিপল বেনিফিটস ইন টার্মস অফ দেয়ার জেনারেল অ্যান্ড ওভারঅল হেলথ অলসো কিডনি ক্যান বেনিফিটেড আউট অফ দ্যাট তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ পার্ট যেগুলো আমি ডিসকাস করলাম এবার একটা জিনিস না বলে পারছি না যে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য আজকাল প্রচুর আয়ুর্বেদিক ঔষধ বেশ গাছ পাতার রস যেগুলো সম্পর্কে আমরা ঠিকঠাক সেগুলো চিবিয়ে খেয়ে ফেলা আমি একজন এলেন আমাকে সে বলছেন যে আমাদের ওখানে একটা গাছ আছে সেই গাছের পাতার রস খেলে ডায়াবেটিস কমে যায় বলে গ্রামের লোকেরা সবাই খায় কিন্তু কিছুদিন পর প্রত্যেকে ডায়রিয়া হয়ে যায় নানান রকম অসুস্থ হয়ে যায় আমি কি সেটা খাবো কমন সেন্স কি বলে ঠিক আছে তো এটা প্রথম বোঝা দরকার যে এইরকম আনপ্রুভেন ট্রিটমেন্ট আনপ্রুভেন স্ট্র্যাটেজিস ফর ইউর ওন হেলথ এটা বোধ না করাই ভালো কারণ যে জিনিসগুলো সত্যি কোনো একটা রোগীর ডায়াবেটিস কমায় যদি সেটা সত্যি কাজ করে তাহলে তা না মেনস্ট্রিম মেডিসিনে অটোমেটিক আসবে এটাকে আটকে রাখা সম্ভব না যদি সেটা সত্যি মানুষের কাজে আসে কিন্তু যেগুলো মেন স্ট্রিমে আসেনি তার মধ্যে ভালো ওষুধ নেই আমি সেটা বলছি না নিশ্চয়ই আছে কিন্তু তাতে না রিস্ক অফ গেটিং এক্সপোজ টু দ্য আনোন অ্যালকালয়েড যেগুলো আলটিমেটলি কুড বি হার্মফুল দ্যাট বিকাম মোর দেন এটা সম্পর্কে একটু সতর্ক থাকা একজন অভিজ্ঞ চিকিৎসকের একজন ওয়াইজ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো আজিবাজি ওষুধ ইমোশনালি বিলিফ সিস্টেমে ছুটে গিয়ে খাওয়াটা বোধ ঠিক না আর ওভার দি কাউন্টার মেডিকেশন মানে পেন কিলার অ্যান্টিবায়োটিক্স এগুলো যেহেতু কিডনির উপর ইম্প্যাক্ট করবার কমন মানে অ্যাডভার্স ইম্প্যাক্ট করে আমরা জানি সুতরাং আমাদের একটু সতর্ক থাকতে হবে যাতে কিনা মানে এই রকম কোনো ওষুধ খেয়ে তার এফেক্টে যেন কিডনির উপর কোনো হার্মফুল হয় তো যে বিষয়গুলো আমি বললাম এগুলো খুব সিম্পল এগুলো কিন্তু সিম্পল জিনিসে তো করা খুব মুশকিল আমরা আমাদের লাইফে সমস্ত সিম্পল জিনিস অ্যারোপ করতে পারি না আমরা জানি এক্সারসাইজ রোজ করা উচিত কজন করে বলুন বা পড়লেও পয়োজনই প্র্যাকটিসটাকে লং টার্ম ধরে রাখতে পারে আমরা জানি যে খুব খাবারের মধ্যে প্রচণ্ড পরিমাণে রিচ খাওয়া সম্ভব উচিত নয় কিন্তু ওই দেখলে লোভরা সামলাতে পারে না কিন্তু সিম্পল জিনিসগুলোই কিন্তু লাইফে প্র্যাকটিস করা কঠিন যারা একটু ডিসিপ্লিন এই জিনিসগুলো মেনে চলতে পারেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলি যে আপনারাই পারবেন আপনার শরীরকে ভালো রাখতে স্বাস্থ্য ভালো রাখতে আর সুস্থ স্বাস্থ্য হওয়া মানে পৃথিবীর সবকিছুই আপনার জন্য ভালো সুতরাং ডায়াবেটিস হলে সতর্ক হন যাতে কিডনির অসুখ না হয় সেই জন্য এই যে লাইফস্টাইল পলিসি গুলো এটা ফলো করা যায়